First of all, I wish you a happy Republic Day. And today I'm very excited to stand here. And we are here to celebrate the 74th Republic Day of India, because the India and Bhutan has very strong relationship since many years ago. That's why, as a part of relationship, in order to strengthen the relationship, the few officials from Panmang has joined together to celebrate the 74th Republic Day. আজি বাজবাই রেঞ্জ অফিসর তরফরপরা আমি এখন ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আয়োজন করছো ভুটান আর মানসর বিষয়ে। ইয়াত আমার পানবাং জেলার যা লড়া আছে ভুটানের তেওঁলোক আর আমার স্থানীয় যা লড়া মানসর তেওঁলোকৰ টিম হয়েছে আর আমার স্টাফও খেলিছে মিলি বলে। এই ফ্রেন্ডলি ম্যাচখনের উদ্দেশ্যটো হল যে আমি যোনটো ইউনিটি ইন ডাইভার্সিটি অবজেক্টিভটো ফলো করো, সেইটো যে আমি ইমান বিভিন্ন ধরনের মানুষ আছো, এই যে এক হয়ে পেলাই আজি এই গণতন্ত্র দিবস দিনাখন এক হয়ে পেলাই যে আমি ফূর্তি ফার্তা করে আমি এক হওয়ার এই মেসেজটো দিব কারণে আমি ভুটানের যে ফ্রেন্ডশিপ রিলেশনশিপ আছে আমি যে এক হয় সেইটোর মেসেজ দিবলে। আর আজি আমার সব ডিপার্টমেন্টের পুলিশের মানুষ আছে, আমার এস এস বির মানুষ আছে, ফরেস্টর ডিপার্টমেন্ট আছে, আমার পাংমাওপার সব ডিপার্টমেন্টের আছে, এডমিনিস্ট্রেটিভের মানুষ আছে, আর আমার জিপসি এসোসিয়েশন হোটেলের মানুষ, আমার যান স্থানীয় রাইজ সব আজি আছে, যাতে আমি আজি এই ইম্পর্টেন্ট ডেট এক হয়ে পেলায় এটা যেন ইউনিটির মেসেজ দিব পারো, সেইটাই আজি অবজেক্টিভ আসলে। আমার যেহেতু মই মানসর বাজবাড়ীত আছো, মই খুঁজিম যে মানসে জিকক, আর হলেও আমি দেখা পাইছো যে ভুটানের টিমটো বহুত স্ট্রং, ধুনিয়া খেলিছে, দুটা টিমে বহুত ধুনিয়া খেলিছে, আর আমি খুঁজো যে দুটা টিমে ভাল খেলি এখন ম্যাচখন ভাল হব লাগে, জিকা হারাতো হয়ে থাকে ম্যাচ। বর্তমান কিমান গোল ব্যবধানত আছে? এতিয়া মানসর 2 গোল আর ভুটানের 0 হয়ে আছে, কিন্তু খেলা লাস্টলে গম নাপায় কি হয়।